রাশিয়ার সীমান্তবর্তী কার্স্ক প্রদেশে ইউক্রেনীয় সেনাদের ঢুকে পড়ার 12তম দিন চলছে। শত্রুপক্ষকে পিছু হটাতে জোরালো হামলা চালানো হচ্ছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সাথে দোনেস্ক, সুমি প্রদেশ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদারের কথাও জানিয়েছে তারা। মন্ত্রণালয় জানিয়েছে, কার্স্কে কেবল অতিরিক্ত সেনা মোতায়েন নয়, যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়েও অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের ওপর হামলা চালানো হচ্ছে। একই সাথে ওই অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও অত্যাধুনিক প্রযুক্তির কামান মোতায়েন করা হয়েছে। এরই মাঝে শুক্রবার কার্স্কের সীমান্তবর্তী সুঝা শহর নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সীমান্ত থেকে রুশ ভূখণ্ডের 10 কিলোমিটার ভেতরে অবস্থান এই শহরের। তবে ইউক্রেনীয় সেনারা সুঝার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি বলে দাবি রুশ বাহিনীর। শহরের উত্তরে মার্তিনোভকা থেকে তাদের পিছু হটতে বাধ্য করা হয়েছে। এদিকে শুক্রবার জোরালো হামলা চালিয়ে দোনেস্কের সের্গেইভকা অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা আরও জানায়, শেষ সপ্তাহে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহযোগে ইউক্রেনের বিভিন্ন সামরিক বিমান ঘাঁটি ও স্থাপনায় 17টি গুচ্ছ হামলা চালানো হয়েছে। একই সাথে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি Mi-8 হেলিকপ্টার ও 543টি ড্রোন ভূপাতিত করেছে বলেও জানায় তারা। অন্যদিকে খার্কিভ ও পোক্রোভাস্ক অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়ার উল্লেখযোগ্য সংখ্যক ট্যাঙ্ক, সাঁজোয়াজান, ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি জানিয়েছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।